হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ভিডিও করতে যাব, সেটা হলো রাজা সীতারামের বাড়ি। তো এর আগেও একটা ভিডিও করছিলাম, তখনই আমার ড্রোন ছিল না, যার জন্য উপরের ভিউগুলো নিতে পারি নাই। আর ওইখানে আপনার উপরের যে ভিউগুলো সেটা অনেক সুন্দর, আজকে যাব সেটা ভিডিও করব আর আপনাদেরকেও দেখাবো। বাকি কথা যেতে যেতে হবে। এই যে আমার হেলমেট, এই যে আমার ড্রোন সেট আপ, এখন যাব। তো প্রিন্স আশিক আর শুভ ওরা স্ট্যান্ডে দাঁড়ায় আছে, আমরা চারজনে একসাথে যাব। আশা করি ভিডিওটা অনেক ভালো হবে, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এই যে দাঁড়ায় আছে সব হাতির দানব। আমাদের আশিক ভাইয়ের জন্য দেরি করছিলাম, আশিক ভাই চলে আসছে, এখন আমার প্রিন্স ভাই আছে, প্রিন্স ভাই আমার পিছনে উঠবে। এখন আমরা রাজা সীতারামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভাই দুই কোনায় বাধা ভাই ফেলায় না, আমার অনেক টাকার মাল ভাই, এমনি গরিব মানুষ অনেক কষ্ট হয়েছে ভাই। আগের বার যখন যাই তখনও কোনো ভিডিও করতে পারি নাই, ওইটা বন্ধ হয়ে গেছিলো, চারটের পরে ওইটা বন্ধ হয়ে যায়। আর তখন তো ড্রোন ছিল না, যার জন্য ড্রোন ফুটেজও নিতে পারি নাই। তো আজকে আশা করছি খোলা পাবো আর ভিতরের কিছু ফুটেজও নিতে পারবো, কিছু ড্রোন ফুটেজও নিতে পারবো। এই সব কিছু মিলে আশা করা যায় ভিডিওটা অনেক ভালোই হবে। মাগুরা থেকে মোহাম্মদপুর 26 কিলোমিটার, আর এটা মোহাম্মদপুরের একটু আগে থেকেই বাইরে ঢুকতে হয় রাজা সীতারামের বাড়ি। তো আপনারা চাইলেও এসে ঘুরে যেতে পারেন, রাজা সীতারামের বাড়ি দেখে যাবেন। আর এক সময় এই রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে। আর মোহাম্মদপুরের ব্রিজটা হওয়ার পরে রাস্তাটা বেশি ভালো হয়েছে, তারপরে আস্তে আস্তে সামনের দিকে আরও ভালো হবে।
হলো কানোটিয়া বাজার। আর এখন এই যে গ্রামের সব রাস্তাতে এরকম মশুরি ধুনিয়ে এরকম নাড়া থাকে, এইগুলো রাস্তায় নাড়া অনেক খারাপ জিনিস। এরপর বাইক বেশি স্লিপ করে, এইগুলো রাস্তার পর নাড়া দেখলে সমস্ত বাইকার ভাইদেরকে একটু সাবধানে যেতে হবে, কারণ আপনি যতই সেফটি থাকবেন তারপরেও এটা স্লিপ করতে পারে। আশিক ভাই আর শুভ দুইজনই নতুন ইউটিউবার। এটা হলো শুভ আর এটা হলো আশিক। আশিককে তো আমার অনেক ভিডিওতেই দেখছেন।
আমরা এখন প্রায় মোহাম্মদপুরে চলে আসছি। এইখান থেকেই কোথাও থেকে বাই যেতে হবে, ভালো জানি না, মনে হয় সম্ভবত বাইয়ের মোড়। হ্যাঁ এইটা, এটাই সীতারাম রাজার বাড়ি যাওয়ার রাস্তা। বাইক চালানোর সময় বা যে কোনো গাড়ি চালানোর সময় আমার একটা বদ অভ্যাস, সেটা হলো আমি ভিড় চোখে দেখি না। এটা হলো সেই রাজার দেউল না কি বলে, আর এইটা হলো সীতারাম রাজার বাড়ি, সম্ভবত তালা মারা না কি এখনো বোঝা যাচ্ছে না। আগের দিন একবার তালা মারা ছিল, আজকেও সম্ভবত তাই, কপালটাই খারাপ। এই যে আমার বন্ধু, আজকে বন্ধুর জন্য শুধুমাত্র এই জায়গাতে আসা, না হলে আসতে পারতাম না। বন্ধু তুমি কিছু বলো আমাদের কপাল সম্বন্ধে। আমরা খুবই আপসেট এখানে এসে, আমরা জানতে পারলাম আজকে এটা বন্ধ, বরাবরের মতো প্রত্যেকবারই বন্ধ পায়, কি আর বল। আমরা যে এখন কিন্তু গেটের নিচে দাঁড়ায় আছি, এই যে সুন্দর একটা গেট, এই যে গেট, এই যে তালাটা অনেক বছরের তালা, যদি এরকম দেখাই যায় আমাদের কোনো কাজে লাগে না। আর এই যে আমাদের সাথে আছে গ্যাট গ্যাট আশিক ভাইয়া, আর এই যে সেই শুভ ভাইয়া। হাই, অনেক দুঃখের সহিত বলতে চাচ্ছি, আমি এখানে অনেক আগের থেকেই আসি, কিন্তু একবারও আমরা ঢুকতে পারলাম না। তবে আজকে দাদা জানতো যে সরকারি ছুটি, কিন্তু সে আমাদের তাও এখানে নিয়ে আসছে, এটা মানা যাচ্ছে না। এখন আমি যদি আগের থেকে বলতাম তাহলে তোমরা কেউ না। এখন আমাদের অনুরোধ, আমার একটা ভিডিও, এখন সে যাই হোক যেটাই হোক না, এখন কিছু সিনেমাটিক শট না, এখন সে
সীতারাম রাজার বাড়ি থেকে বের হয়ে আসলাম একটু নদীর চরে। এই জায়গায় সুন্দর একটা বসার জায়গা আছে, অস্থির একটা ভিউ। ওই যে মোহাম্মদপুরের ব্রিজ দেখা যায়। এখন আমরা রাজা সীতারামের বাড়ির থেকে বের হয়ে যে নদীর পাড়ে আসছি। সুন্দর এই যে একটা বট গাছ আছে, এর নিচে অনেক আর এই যে বাম পাশে ওই যে পানির কালার সেতু, কিসের মতো অনেক সুন্দর। আমি কোনোদিন যাইনি, ভবিষ্যতে যাবো। আমিও যাবো আপনার সাথে, আমাকে নিয়ে যাবেন।